রাজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের সবার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মহামারীর মধ্যেও। যারা আমার দর্শক তারা তো অবশ্যই ভালো আছেন। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি বলে রাখি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট পোস্ট করবেন। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা বাড়াবে, যেগুলো ভিডিওগুলোর আপগ্রেডেশনের জন্য সাহায্য করবে। আর যারা নতুন ভিউয়ার আছেন, যারা রোজ নতুন জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী, রোজ নতুন নতুন আপডেট পেতে চান, নিজের ভাগ্য নিজে জানতে চান, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবারের অন্য কেউ বা বন্ধুবান্ধব সেগুলো দেখার সুযোগ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। আমার আজকের আলোচনা, শরীরের কোথায় তিল থাকলে আপনি কতটা সৌভাগ্যবান। শরীরের তিল থাকলে আপনি কতটা সৌভাগ্যবান হবেন সেই বিষয়েই আলোচনা করছি। যাই হোক, শরীরে কোথায় তিল থাকলে কেমন সৌভাগ্য সেটা জানার পূর্বে তিল চিহ্নটির আয়তন জানতে হবে। তিল চিহ্নটি বড় না ছোট? বড় হলে উত্তম ফল দেবে, ছোট হলে কিন্তু অল্প ফল বা মন্দ ফল দিতে পারে অনেক ক্ষেত্রে। তিল চিহ্নটির রং কী সেটা জানতে হবে। কালো হলে খুব ভালো ফল দেবে, আবার লালচে টাইপের হয়ে গেলে কিন্তু অল্প ফল দেবে। তিল চিহ্নের আকার জানতে হবে। গোলাকার হলে উত্তম ফল দেবে, চতুষ্কোণ হলে মাঝারি ফল দেবে, ত্রিকোণ বিশিষ্ট হলে কিন্তু অল্প ফল বা অনেক ক্ষেত্রে মন্দ ফল দিয়ে থাকে। কপালের ডান দিকে তিল থাকলে কী হয়? কপালের ডান দিকে তিল থাকলে জন্ম থেকে তাদের ধন বৃদ্ধি পাবে, তাদের জন্মের সঙ্গে সঙ্গে তাদের যেন পরিবারের ধন অর্থ সব বৃদ্ধি পাবে। একসময় সুনাম, যশ, সম্মান, ঐশ্বর্য, প্রাচুর্যের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হবে, তার উপার্জিত অর্থ পরবর্তী প্রজন্ম ভোগ করে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কপালের বাম দিকে তিল থাকলে জীবনব্যাপী আশায় নৈরাশ্য, একা থাকার মনোভাব, একটা একাকী ভাব তাদের মধ্যে, কায়িক পরিশ্রম করে তাদের সারা জীবন চলতে হবে। এক কথায় কপালের বাম দিকের তিল অসৌভাগ্যের চিহ্ন, অশুভ চিহ্ন বহন করে। দুটি চোখের যে কোনো পাতার কিনারায় যদি তিল থাকে তারা অত্যন্ত মিতব্যয়ী, সঞ্চয়ী, আহার ও বিহারে সর্বদা সতর্ক ও সাবধান। এরা ধীর, স্থির, গম্ভীর, দৃঢ় প্রতিজ্ঞ, বীর সেনার ন্যায় শক্তিধর। তবে এদের আকস্মিক জীবনাবসানের সম্ভাবনা কিন্তু অমূলক নয়। বাম গালে যদি তিল থাকে তাহলে জীবন কুসুম শয্যা নয়, সংগ্রাম করে ভাগ্যোন্নতি হবে, তবে কঠোর দারিদ্র দশার মধ্যে এরা কখনো পতিত হবে না। ডান গালে যদি তিল থাকে তবে মনোবল, জনবল, অর্থবল সম্পন্ন হবে, সংসার, সমাজ তথা দেশ ও দশের মধ্যে নামজাদা মানুষরূপে এরা কিন্তু পরিগণিত হবে। গালের বাম বা ডান দিকে তিল কিন্তু একাধিক তিল যদি থাকে একটা জায়গায় তাহলে ফলের তারতম্য হবে বা ফলের গোলমাল হবে। তখন কিন্তু অভিজ্ঞ জ্যোতিষের কাছে আপনার পরামর্শ নিতে হবে যে একাধিক তিল আছে, এটা একটা তিল থাকলে গালের বাম দিকে বা ডান দিকে সেই বিষয়ে বললাম। নাকের ওপর অগ্রভাগে থাকলে তিল যদি থাকে যে কাজে হাত দেবে সে কাজে কম বেশি সফলতা তার আসবেই, কোনো কিছু অঙ্গীকার করলে সেটা সে পালন করতে সক্ষম হবে, শত্রু বা বিরোধী পক্ষ তার কাছে পরাজয় বরণ করতে সক্ষম। নাকের ডান দিকে তিল থাকলে সর্বদা শুভ, যে কোনো কাজে সাহসিকতার পরিচয় দেবে। বাম দিকে যদি নাকের তিল থাকে তাহলে ভীরু, কাপুরুষ, যে কোনো কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। নাকের গোড়ার দিকে ভুরুর নিচে
নাকের গোড়ার দিকে, ভুরুর নিচে যদি তিল থাকে তাহলে অবিস্মরণীয় সাফল্য শুধু পাবে তা নয়, এমন কাজ করে যাবে জগতের বুকে যাতে যুগ যুগান্তর মানুষ তার কথা মনে রাখবে, অর্থাৎ বিখ্যাত ব্যক্তি হয়ে উঠতে পারে। শরীর স্বাস্থ্য এদের বিশেষ ভালো যাবে না, একাধিকবার কিন্তু অস্ত্রোপচার হতে পারে। তাই নাকের গোড়ার দিকে ভুরুর নিচে তিল থাকলে তাদের শরীর সম্পর্কে সচেতন হতে হবে, আহার বিহার সম্পর্কে সর্বদা সতর্ক থাকতে হবে। ওপরের ঠোঁটে যদি তিল থাকে তাহলে ত্যাগ অপেক্ষা ভোগ করার মানসিকতা বেশি থাকবে। জীবনে একাধিক প্রেম এদের আসবে, একাধিক প্রেম পুরাণ সূত্রে বিবাহ কিন্তু অমূলক নয়। আর নিচের ঠোঁটে যদি তিল থাকে তাহলে এদের মধ্যে সদা হাস্যময় ভাব মিশুকে লাজুক প্রকৃতির হবে। জীবনে সবাইকে আনন্দ দিতে এসেছেন এরা জানো। অপরদিকে এরা এই আনন্দদানের মাধ্যমে তাদের কর্মচারীর থেকে কার্য উদ্ধার করতে সক্ষম হবে। অতিরিক্ত স্বজনপ্রীতি ও লৌকিকতা দেখাতে গিয়ে অতিরিক্ত শত্রুতা এদের হতে পারে, শত্রু ও বিরোধী পক্ষ এদের কিন্তু চরম ক্ষতি করতে পারে। সুর সঙ্গীত আধ্যাত্মিকতা ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজকর্মের প্রতি এদের মন ধাবিত হবে। চিবুকে মানে ঠোঁটের নিচে এবং দাড়ির ওপরে তিল থাকলে সেই জাতকরা সুখ শান্তি ও সমৃদ্ধির মধ্যে দিয়ে জীবনযাপন করবে। কর্ম ব্যবসা যে পথেই জীবন নির্বাহ করুক না কেন উচ্চ সম্মানের অধিকারী হবেন এতে কোনো সন্দেহ নেই। গলার ডান পাশে যদি তিল থাকে দীর্ঘায়ু লাভ এবং উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পদ সম্পত্তি লাভ, শ্বশুরালয় বা মাতৃালয় থেকে সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, বিবাহের পর ভাগ্যোন্নতি হতে এদের দেখা যায়। আর যদি গলার বাম পাশে তিল থাকে রাগী জেদি একরোকা এবং আত্মহত্যার দিকেও এরা ঝাঁপিয়ে পড়তে পারেন, এমনকি অভাব অনাটনের নিত্যসঙ্গী। মন পবিত্র, ধর্ম আধ্যাত্মিকতা পরোপকারীর প্রতি আকৃষ্ট হতে কিন্তু এদের দেখা যাবে। কণ্ঠদেশে বা গলায় গোড়ায় এই যেখানে ডাবাটা আছে এই গোড়ায় বৈবাহিক সূত্রে অর্থ সম্পদ সম্পত্তি লাভ করে থাকে এরা। এদের সন্তান ভাগ্য অত্যন্ত শুভ। দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠা এদের যেন ধীরে ধীরে চাঙ্গা হয়ে ওঠে। কানের বহির্ভাগে সবসময় বা পিছন ভাগে তিল কিন্তু সবসময় অশুভ ইঙ্গিত দেয়। এদের অল্প বয়স থেকে দুঃখ দারিদ্র কষ্ট এইসবের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়, আর ছোট বয়সে পিতা বা মাতা কারো হারাতে হতে পারে। বাম কানের বহির্ভাগে তিল থাকলে বা পিছন দিকে তিল থাকলে স্বজন শত্রু কর্তৃক পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি আত্মোচ্ছাদ হয়। ডান কানে যদি তিল থাকে বহির্ভাগে তাহলে কিন্তু কাজে হয়রানি, বিজনেস সাসপেনশন, ব্যবসায় লোকসান, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। এটা সর্বদা অশুভ ইঙ্গিত দেয়। ডান কান মধ্যস্থ কান কর্ণ মধ্যস্থ তিল কিন্তু সর্বদা শুভ ফল বহন করে। ডান কান মধ্যস্থ তিল জন্মসূত্রে এমনকি নিজ অধ্যাবসায় প্রতিভা যোগ্যতা শ্রম এরা সমাজ বা সংসারে প্রতিষ্ঠিত মানুষ হিসাবে কিন্তু পরিগণিত হয়। আর বাম কানে যদি ভিতরের দিকে মধ্যস্থ বাম কান মধ্যস্থ যদি তিল থাকে তাহলে কিন্তু এরা কুড়ে ঘরে জন্মালেও সমাজ সংসারে প্রতিষ্ঠিত হবে, শেষ জীবনে ব্যাধি পীড়ার মধ্যে দিয়ে হয়তো যাবে। তাই শরীর স্বাস্থ্য সম্পর্কে শেষ জীবনে সচেতন হতে হবে, আহার বিহার সম্পর্কে বিশেষ সতর্ক ও সাবধান হতে হবে। এই ছিল আমার আজকের আলোচনা, শরীরে কোথায় তিল থাকলে আপনি সৌভাগ্যবান হবেন। যাই হোক, আবারও বলছি যদি আমার আলোচনা ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট পোস্ট করবেন এবং আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা আর কি কি জানতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্রাচুলেশনস। এইভাবে আমি আলোচনা করতে থাকব, আপনারাও আমার সাথে থাকুন এই আশা করব। আজ এখানেই শেষ করছি।